আহ তাহলে আমাদের সাথে আছেন পুরান পুরান চৌধুরী পুরান চৌধুরী আপনি বলেন আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছে শুভরাত্রি হ্যাঁ আমরা ভালো আছি কিন্তু সাধারণত আমরা শুভরাত্রিটা বলি যে মানে বিদায় বেলায় এটা হচ্ছে একটা বিদায় সম্ভাষণ হ্যাঁ এটা শুরুতে দেখা যায় শুভরাত্রি বলি না যাই হোক ভাইয়া আমার ভাইয়া দু তিনটা মাস খুব সহজ কষ্ট ছিল মানে দুই তিন আপনাকে আমি যেটা বলেছি সেটা কি আপনি বুঝতে পেরেছেন যে শুভরাত্রিটা হচ্ছে একটা বিদায় সম্ভাষণ সেটা কি বুঝতে পেরেছেন ভাই সেটা জিজ্ঞেস করেছি বুঝতে পেরেছেন কি না ভাই আসলে আপনি একটু ভুল আসে শুভরাত্রি বলতে কি বোঝায় আপনি রাতে শুতে শুভরাত্রি বলতে পারেন কি বোঝায় আর শুভরাত্রি

ভাই শুভ সময় এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইউনিভার্সাল সম্ভাষণ আপনি যে কোনো সময় শুভ সময় বলতে পারেন কিন্তু শুভরাত্রি আমরা যখন বলি সেটা ধরেন যে আমরা আহ সন্ধ্যা সাতটার পর থেকে সারা রাতি বলতে পারি একদম ওই যে ভোর পর্যন্ত বলতে পারি কিন্তু সেটা বিদায় দেওয়ার সময় কাউকে ধরেন আপনার সাথে কথা হলো চা বিড়ি খাইতে আপনার নিচে ডাকছি যে এই অমুক নিচে নাম চা খাই তো চা খেলে ওর নিশ্চয়ই আপনি হয় সালাম দিবেন আর ই না হইলে বলবেন যে শুভ সময় আপনি কিন্তু কখনোই বলবেন না যে শুভরাত্রি গেলাম গা

বিদায়ের বেলায় ব্যবহার করতে হয় এই জিনিসটা যদি না বলেন তাহলে এরপরে আর আমি সুযোগ দিবো না এরপর যদি আপনি অন্য কোনো কথা বলেন এটা না বলে যদি অন্য কোনো কথা বলেন তাহলে বিদায় হ্যাঁ ভাই আমার আমি আমার ভুল আমি ভুলটা বুঝতে পারছি যে এটা শুধু বিদায়ের বেলা বলতে হয় তো পর থেকে ট্রাই করবো